নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছে আজকের সংবাদ। শুক্রবার সকাল আনুমানিক 8টায় অমরপুর বামপুর এলাকায় গোবিন্দ দাস তার স্ত্রীকে নিয়ে নারিকেল আনতে যায় পাশের বাড়ির পাশে। নারকেল নিয়ে বাড়ি ফেরার পথে তার স্ত্রী বাঁশবাগানের ভেতর অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়। বর্তমানে ওই মহিলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা যায়। জমিটা দেখা নাইকেল লিয়ে তাই নাইকেল লেগাইছে। আমি গেছি গাড়ি একটা মরশুন গেছি, মরশুন গিয়ে ফেরত হইতেছে। দাঁড়াইছি স্কুল মানে দাঁড়াইছি পরে এমনি ফোন করছে, ফোন করছে দুই রায় দিয়ে আয় দিয়ে এখানে একদম ফুলে রয়েছে। ঘটনা তো আমরা শুনে আসি, দেখছি যে রক্ত মতো অবস্থা, রক্ত টক্ত করে দিয়েছে এবং পিড়ের টুকরা আর নারকেল ভরে দিয়েছে। তারা তো ওখানে কেউ সেবা কারা মাসে ওখানে কেউ দেখছে না, খুব দূরের আপনারা কি কাউকে আটক করতে পারছেন সন্দেহজনক ভাবে? কখনো আমরা ঠিক না, একজন আমরা তারা সাসপেক্ট করতেছে এই ব্যাপারে আমরা একজন অবশ্যই। বৃহস্পতিবার অমরপুর এক সাংবাদিক সম্মেলনে আহ্বান করে আত্মসমর্পণকারী গরিরা সাংবাদিক সম্মেলনে তারা জানায়, 1998 থেকে যত সমগ্র রাজ্যে 8,639 জন স্বাভাবিক জীবনে ফিরে আসে আত্মসমর্পণকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলি প্রত্যাহার করা হবে, কিন্তু তা আজও হয়নি, যার ফলে আত্মসমর্পণকারী বলিদের প্রায়শই হয়রানির শিকার হতে হচ্ছে। এই ব্যাপারে বেশ কয়েকবার তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হলেও কোনো কাজ হচ্ছে না। তাই আগামী 17 আগস্ট আগরতলা আস্থাবন ময়দানে 24 ঘন্টা অনশন পালন করবে এই আত্মসমর্পণকারী বলিরা বলে সম্মেলনে ঘোষণা করা হয়। এসের পরে আমরা অনেক বছর শান্তিপূর্ণ আছিলেন, কিন্তু দাবি দাবি কিছু দেওয়া হচ্ছে। আমরা কেস জন্য আমরা প্রত্যাহার কখনো হয়েছি। মুখ্যমন্ত্রী আমার মনোজ মহাশয় আমি চিঠি দিয়েছেন 13 তারিখের, গত 13 তারিখ কোনো আমাদের কেস উদ্র কি না আমাদের না জানায়। এর ফলে আমরা 17 তারিখ রাষ্ট্রপতি ময়দান বিকেলে 5টা আমার 24 ঘন্টা অনশন, 72 ঘন্টা বা আমরণ হবে। আমরা সেন্ডার করছি 2006 যখন সেন্ডার করার পরেতে 6-7 মাস মানে কাটছি। এরপর থেকে আমার বিরুদ্ধে মানে কোটি থেকে যেমন সুমন আইতে আছে, মানে দুইটা একটা এইভাবে আইতে আছে। প্রতি বছরে আমরা ওই SDM ডাকলে যাওন লাগে, মানে কোনো এখানে ওখান লোকসভা বুথ হইতে আছে বা আগামীতে হইব বা বিধানসভা হইব, এর হলে মানে SDM কাছে প্রত্যেক বছর প্রত্যেক 5 বছর অন্তরে একবার যাও। ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপ সজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো?
মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক, এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জ্বর ম্যালেরিয়া হতে পারে, জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। Rhythm and Beat Western Dance Studio. এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্যি। তাছাড়াও ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদির জন্যে স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও আম্বাসাতে। মোবাইল 9436510191। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সিনেমা বিরতির পর অন্যান্য খবর নিয়ে, 15ই আগস্ট দেশের 70তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকায় অমরপুর মহকুমার শাসক এবং সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক অরুণ কুমার রায় 70তম স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার বিস্তারিত তুলে ধরে। মহকুমার মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা 4 দিন ব্যাপী বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে 70তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি। সেখানে প্রথম দিন 600 অফিস আদালত স্কুল কলেজে সাফাই অভিযান করা হবে। পরবর্তী সময়ে বিভিন্ন বিদ্যালয়ের NCC NSS এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে অমরপুর শহরে সাফাই অভিযান করা হবে। এখানে 14 তারিখ বিকালবেলায় ভোট রেস প্রতিযোগিতা হবে। 14 তারিখে বিকালে অমরপুর নতুন টাউন হলে আপনার পুষ্প এবং পাতাবাহার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 15 তারিখ বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সকাল 9:10 জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাজ্যের খাদ্য দপ্তর ও উত্তর পূর্ব রেলের যৌথ উদ্যোগে 21টি ওয়াগন ডিজেল কেরোসিন ও গ্যাস বোঝাই 21টি লরি রাজ্যে প্রবেশ। এদিন সকাল 10টা নাগাদ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন চুরাইবাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে ওয়াগন থেকে লরিগুলি নামান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রেলের উত্তর পূর্বাঞ্চলের ম্যানেজার, রাজ্যের খাদ্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকগণ। প্রথমবার হচ্ছে, আপনারা একটা ওয়াগনের উপর একটা বেশি গাড়ি চাপাবেন না, 8টা গাড়ির মধ্যে 2টো এমটি ওয়াগন দেবেন, ইঞ্জিন এবং ফার্স্ট এর মধ্যে একটা গ্যাপ থাকবে, তো ইত্যাদি করতে গিয়ে আমরা 21টা বেশি আনতে পারিনি। তো উইথ দিস এক্সপিরিয়েন্স উই শ্যাল এগেন এক্সামিন, উই শ্যাল গো ব্যাক টু দ্য এক্সপ্লোসিভস টু এক্সপ্লোর দ্য পসিবিলিটি টু ক্যারি মোর নাম্বার অফ প্রোডাক্টস ইন দ্য 30 ওয়াগন ডে। কারণ আমরা যদি বেশি আনতে পারি তাহলে কস্ট ইকোনমিটা বেটার হয়, কারণ এটাও একটা খরচা এবং ন্যাচারালি রাস্তার থেকে রোড মুভমেন্টের থেকে অনেক বেশি খরচা। সেটা যদি সাস্টেন বেসিসে করতে হয় তাহলে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে আমাদের ব্রেক ইউটিলাইজেশনটা বাড়াতে হবে আফটার ডিসকাশন উইথ দ্য এক্সপ্লোসিভস, নাম্বার ওয়ান। নাম্বার টু, হয়তো আমাদের যে রেলওয়ে ফ্রেট সেটাকে একটা 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 রিভিউ করতে হবে, যদি আমাদের অনেক বেশি ওয়াগন ইউজ করাতে হয় তাহলে কি এই ফ্রেটটা থাকবে না পরবর্তীতে অন্য কোনো ফ্রেটে ওনারা অ্যালাউ করবে। তো এই ট্রায়ালটা খুব জরুরি ছিল এইগুলো অ্যানালাইসিস করার জন্য। দ্যাট ইজ দ্য ত্রিপুরাতে পৌঁছানোর জন্য আমরা আরেকটু বেশি কস্ট ইকোনমিক প্রেশার আসে কিনা তার জন্য আরেকটা প্রস্তাব রেখেছিলাম স্টেট গভর্নমেন্টের কাছে, যে আমরা বাংলাদেশের রুটটা দেখি ওয়েদার ইজ পসিবল। তো তারপরে আমরা 2 জন অফিসারকে পাঠিয়েছিলাম, কমিটি অফ দ্য 2 অফিসার্স হু এন্টায়ার্ড বাংলাদেশ অ্যান্ড দেন ট্রাভেল আপ টু ডাউটি। একটা রুট ডিসাইড হয়েছে যেটা গুয়াহাটি থেকে অরিজিনেট করে যে রাস্তাতে আসে এখানে। এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, শুনে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রেণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। Thank you.
দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো? আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। সবজি মশলার কেরামতি, গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। Thank you.
ফিরলাম বিরতির পর অন্যান্য খবরে। ধর্মনগরে শহীদ ক্ষুদিরাম দিবস উদযাপন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ধর্মনগরে শহীদ ক্ষুদিরাম বসু 109তম শহীদ দান দিবস উপলক্ষে আয়োজিত হয় চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। ধর্মনগর বিদ্যুৎ দপ্তর অফিস সংলগ্ন রাস্তার পাশে ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়। আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম যিনি ফাঁসিকাষ্ঠে আত্মবলিদান দিয়েছেন সেই শহীদ ক্ষুদিরাম বসুর 109তম আত্মবলিদান দিবস। ধর্মনগরের থেকে আমরা শহীদ ক্ষুদিরাম দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ছাত্র যুবকদের সামনে ক্ষুদিরামের জীবন সংগ্রামকে তুলে ধরার জন্য তার ওই সময়কার বিভিন্ন সময়ের কিছু ছবি আমরা এখানে প্রদর্শনী করছি। পুত্রবধূর দায়ের কোপে গুরুতর আহত শাশুড়ি মা, ঘটনা কল্যাণপুর থানা এলাকার পশ্চিম দারিকাপুর পঞ্চায়েতের 2নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায় ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা লক্ষ্মীশীল অভিযোগ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে দেখতে পায় তার পুত্রবধূ পাশের বাড়ি থেকে তার লঙ্কা চুরি করে নিয়ে আসছে, আর কাউকে না জানিয়ে ওইভাবে কাঁচা লঙ্কা আনার অপরাধ কথা বলতেই পুত্রবধূ তার পাশে থাকা দা দিয়ে শাশুড়ি মাকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। বিষয়টা বইয়া ফান খাইতেছে, আর আমার বউ দাউ দিয়ে আমার বই দিয়ে খুব বাড়ির থেকে একবার গাছ থেকে মরিচ চুরি হয়ে আনছে, আমি ওই চুরিটি কেড়ে আনছ। তারপরে এইরকম চুর খেড়ে বকছে আর কি, আর এখন রাগ খাইতে লাগাইবে তোর মিলি আগের কাছ থেকে মরিচ ফেরত লইছে, কইছে এটা ফারে না খেললে আনছে, তারা তো দরবার করবো। হ্যাঁ, তাই আমার স্ত্রী কইতেছে কয় যে না তুমি খুঁয়ে দিবাই, খুলে ফুড়ে দেখতে তারা দরবার লাগবো, তাহলে তোমার আজকে আজকে আর শেষ করে নিব। তারপরে দেয়া মা বলে ফান খাইতেছে, ই ফাঁকা দেয় কোন ফাঁকা দেয় অজস্রভাবে দাও দিয়ে কুক শুরু করতেছে আর কি। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।